দশ দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেও আর ফেরা হলো না রাজধানী সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার শিকার আখের নবজাতকের পর তাকেও হারালো পরিবার অভিযুক্ত ডাক্তার সংযুক্তাকে গ্রেফতার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ স্বজন ও সহপাঠীরা এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ওই হাসপাতালের অপারেশন কার্যক্রম আসবে প্রিয় সন্তান তাকে ঘিরে হাজারো স্বপ্ন ছিল আখির চোখে অথচ সন্তানকে চোখ জুড়ে দেখার আগেই চোখ বুঝলেন ভুল চিকিৎসার শিকার মাহবুবা রহমান আখি সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের সময় ভুল চিকিৎসার শিকার হন আখি মারা যায় তার নবজাতক মায়ের অবস্থা সংকটাপন্ন হলে তাকে ভর্তি করা হয় ল্যাবিড হাসপাতালে সেখানে দশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার দুপুরে মারা যান তিনি তাকে বাঁচাতে তেত্রিশ ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর ইউরিন আউটপুট একেবারেই বন্ধ ছিল এই কারণে আমরা ডায়ালাসিস দেই এবং সকল প্রকার প্রচেষ্টার পরও রোগীর কোনো প্রকার উন্নতি আমরা পরিলক্ষিত হতে দেখিনি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজ দুপুর একটা তেতাল্লিশ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন আখির মৃত্যুর খবরে ছুটে আসেন স্বজন ও সহপাঠীরা এ সময় ডাক্তার সংযুক্তা সাহাকে গ্রেফতার ও সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিলের দাবি জানান তারা সংযুক্ত সাহা লাইসেন্স ওই দিন ম্যানেজিং ডিটারে যে লোকটা ছিল সেই লোকটা তো বলে নাই যে সংযুক্ত সাহায্য আপনারা ভর্তি হবেন না ওই লোকটা এখন পর্যন্ত কিছু করা হয়নি অসুবিধার থেকে একজন লোক এসে বলছে ভাই আপনারা কয় টাকা হয়ে গেছে কতদিন লড়বেন ওরা তো চিকিৎসক গ্রেপ্তার হয়েছে দুই দিন পর বের হয়ে যাবে আপনারা তো লাফালাফি করেন কেন এই যে আমরা একটা ভুল ডাক্তার ভুল চিকিৎসায় পড়লাম তথ্য গোপন করলো আমাদের কাছে এর জন্য আমার বোনের ছেলেটাও মারা গেল আমার বোনটাও চলে গেল অকালেই চলে গেল ভুল চিকিৎসায় এটা আসলে কারোরই কাম্য এদিকে সেন্ট্রাল হাসপাতাল নিয়ে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আপাতত কার্যক্রম ওখানে অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে পর্যন্ত ঘাটতি পূরণ না হবে সে পর্যন্ত কার্যক্রম সেখানে করতে দেওয়া হবে না আইন অনুযায়ী যা হয় শাস্তি যা হয় যা ব্যবস্থা নেওয়া হয় সেটা গত নয় জুন প্রসব ব্যথা নিয়ে রাত সাড়ে বারোটার দিকে সেন্ট্রাল হাসপাতালে ডাক্তার সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আখিকে কিন্তু ডাক্তার সংযুক্তা বিদেশে থাকায় অপারেশন করেন আরেক চিকিৎসক জন্মের পরপরই মৃত্যু হয় নবজাতকের সংকটাপন্ন অবস্থায় মাকে নেওয়া হয় ল্যাবেড হাসপাতালে ফারজানা আক্তার সময় সংবাদ ঢাকা